নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বন্ধুরা আজকের রান্নার পর্বে শুরু করছি বাঁধাকপি দিয়ে পনিরের রেসিপি। বন্ধুরা কখনো ভেবেছেন বাঁধাকপি দিয়ে পনির বানানো যায়? তো আর বাজারে গিয়ে পনির কিনতে হবে না, এইভাবে আপনারা ঝটপট বাড়িতে বাঁধাকপি দিয়ে পনিরের রেসিপি বানিয়ে ফেলতে পারবেন এবং বাড়ির সবাইকে খেতে দেবেন, বাড়ির সবাই খেয়ে খুবই তৃপ্তি পাবে। তো বন্ধুরা আজকে এই যে বাঁধাকপি নিয়েছি, এই বাঁধাকপিটা দিয়ে পনির বানাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পর্বটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের। বাঁধাকপিটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি, আর এই যে মাঝখানে মোটা অংশটা এটা এখন এভাবে বের করে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। এবার দেখো বন্ধুরা, জল গরম হয়ে গেছে, আর এই জলের মধ্যে কেটে রাখা, কেটে যে ধুয়ে নিয়েছি বাঁধাকপিগুলো, এখন এগুলো এভাবে উবুড় করে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3টি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে এভাবে করে আমি মাথার সাইডে এভাবে কাট লাগিয়ে নিয়েছি, এভাবে করে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2 ইঞ্চির মতো আদা দিলাম, আর এখানে 6 থেকে 7 কোয়া মতো রসুন দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর 2টো দিচ্ছি টমেটো। টমেটোর মাথাটা এভাবে কেটে এভাবে কাট লাগিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মিনিট পাঁচেক ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকা খুলে দেখবো বাঁধাকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো এগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়েছে কিনা কি করে বুঝবো? এভাবে একটা ছুরি নিয়েছি, ছুরি এভাবে করে দেখো ঢুকিয়ে দিচ্ছি, একদম ঢুকে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো এগুলোকে এখন কড়াই থেকে এভাবে ছেঁকে আমি তুলে নিচ্ছি। আর এগুলো তোলার সময় এভাবে উবুড় করে তুলতে হবে, যাতে এক্সট্রা যে জলটা ভেতরে আছে সেটা একদম এভাবে বেরিয়ে যাবে। এগুলো আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে সবজি সেদ্ধ জলটা, এটা কিন্তু ফেলা যাবে না, এতে খুব বেশি প্রোটিন আছে এবং ভিটামিন আছে, ভিটামিন যুক্ত জলটা, তো এটা আমি রান্নার কাজে ব্যবহার করব। টমেটোর এই খোসাটা এভাবে টান দিলে দেখো কিভাবে খুলে আসছে, আর এগুলোকে একটু ঠান্ডা করে এগুলোকে আমি বেটে নেব মিক্সিতে দিয়ে, আর এগুলো একটু ঠান্ডা করে তারপরে আমি কাটবো। আমি এভাবে চিপড়ে চিপড়ে এর ভেতর থেকে জলটা বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে চিপড়ানোর পরে এতটাই জল বেরোলো, দেখতে পাচ্ছ? এভাবে চিপটে এভাবে জলটা বের করে নিতে হবে, তাতে দেখবে যখন পনির বানাবে পনিরগুলো বেশ সুন্দর শেড হয়ে গেছে আর একদম সফট হবে। দেখো বন্ধুরা, এখানে বাঁধাকপির পাতাগুলোকে আমি খুলে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ভাবে ঠান্ডা হয়ে যায়, আর এখন আমি এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবে। এবার দেখো আমি সবগুলো বাঁধাকপি কেটে মিক্সির কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো আমল দুধ, 3 চামচ দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। যেহেতু পনিরে লবণ পড়ে না, কিন্তু পনিরের স্বাদটাকে ব্যালেন্সটা করার জন্য তার জন্য লবণটা 1 চিমটির মতো দিলাম। এবার আমি চামচ দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার মিক্সির ঢাকা দিয়ে আমি ভালো করে এটাকে বেটে নেব। আর আমুলের দুধ দিয়েছি, যেহেতু পনির দুধ বা ছানা দিয়ে তৈরি হয়, তার জন্য আমি এখানে 3 চামচ আমুলের দুধ দিলাম, স্বাদটা খুব ভালোভাবে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো এইভাবে স্মুথ করে আমি বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিরকম বাটাটা হয়েছে। এখন আমি এই পাত্রটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি আমি এই চামচে 4 চামচ দেব, যাতে শক্ত হয় আর শেড হয়ে যেতে পারে পনিরটা তার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো গাওয়া ঘি। এবার আমি চামচ দিয়ে ভালো করে একসঙ্গে এভাবে আমি মাখিয়ে নেব। দেখো এভাবে ভালো করে ফিটিয়ে নিয়েছি, আর এবার এটা এক সাইডে এভাবে রেখে দিলাম। এবার এই থালাটার মধ্যে আমি পনিরটা তৈরি করব,
তার জন্য থালাতে অল্প একটুখানি তেল দিয়ে এভাবে আমি ঘষে ঘষে তেলটা মাখিয়ে নেব থালার চারপাশ। দেখো তেল এভাবে মাখিয়ে নিয়েছি, এবার এই যে বাঁধাকপির ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এই চামচ দিয়ে ভালো করে এভাবে ছড়িয়ে নিতে হবে, যেভাবে আমি করে নিচ্ছি। দেখো হাত দিয়ে এভাবে চামচ দিয়ে সুন্দর করে একদম সমান করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে আমি একটু ট্যাপ করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জল এখন গরম হয়ে গেছে। আর এবার এই যে বাঁধাকপির ব্যাটারটা এর মধ্যে রেখেছিলাম, এটা যে পনির আজকে তৈরি করব, তো এটা এর মধ্যে স্ট্যান্ডের মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে। দেখো এইভাবে সাবধানে একটু ভালো করে বসিয়ে দিলাম। এবার এটা ভাপে স্টিমে তৈরি হবে, তো এখন আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা দেখো এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো তৈরি করে নেব, তার জন্য মিক্সির কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কোনো রকম জল লাগবে না, টমেটো আছে এতেই বাটা হয়ে যাবে। এবার পনিরটা হয়েছে কিনা ঢাকা খুলে দেখে নেব। এবার আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, তো পনির আমার হয়ে গেছে, একদমই সেট হয়ে গেছে। হাত দিয়ে এভাবে দেখার পর দেখতে পাচ্ছ হাতের মধ্যে একটুও জড়ে যায়নি কি লেগে যায়নি। এখন আমি উনুন থেকে এটা নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কেটে আপনাদেরকে দেখাবো। এবার দেখো বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করার পর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তার আগে এভাবে সাইড গুলো এভাবে কেটে নিতে হবে। এবার আমি এভাবে কেটে নিচ্ছি, যেভাবে পনিরের পিস করা হয়। এবার দেখো বন্ধুরা এই যে বাঁধাকপির পনির কতটাই পারফেক্ট ভাবে হয়েছে, একদম দেখে বোঝা যাচ্ছে যেন একদম দুধের পনিরের মতো। তো এইভাবে আমি সবগুলো এখন তুলে নিচ্ছি এই থালার মধ্যে। দেখো বন্ধুরা এই থালার মধ্যে পনির গুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটা পনির তোমাদেরকে এইভাবে তুলে দেখাচ্ছি, পনির গুলো দেখতে পাচ্ছো কতটাই জালিদার হয়েছে আর কতটাই সুন্দর হয়েছে, একদম নরম আর সফট হয়েছে। দেখো একদমই নরম। এবার আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এই রান্নাটা করছি বন্ধুরা সর্ষের তেলে, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। এবার আমি এই পনির গুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আর এই পনির গুলোকে আমি অল্প অল্প দিয়ে ভাজবো। বন্ধুরা অনেকেই বাঁধাকপির পনির রান্না করেন, না ভেজে রান্না করেন, কিন্তু আমি আজকে ভেজে রান্না করছি। আমি ভাবছি যে ভেজে রান্না করলে অনেক বেশি টেস্ট হবে, তাই আমি এভাবে ভেজে রান্না করলাম। এক পিঠ করে উল্টে দিচ্ছি। এইভাবে হালকা ভাজা ভাজা হয়ে এলে বুঝে নিতে হবে যে পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। এবার আমি পনির গুলোকে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। পনির গুলো কতটাই সফট হয়েছে বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আমি পনির গুলোকে একই ভাবে সবগুলো পনির ভেজে নেব। আর বন্ধুরা এই পনিরতে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা বা আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন, বা অল্প একটুখানি বেসনও দিতে পারেন। দেখো বন্ধুরা আমার সবগুলো পনির ভাজা হয়ে গেছে। এখানে দেখো বন্ধুরা আমি ফোড়নে দেব একটি শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা একটি এলাচ, ডালচিনি, আর নিয়েছি লবঙ্গ, আর এখানে নিয়েছি হাফ চামচ মতো জিরে, হাফ চামচ মৌরি, আর 2টি তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম।
এবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা, আমি আদা রসুন আর টমেটো দিয়ে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের দিয়ে, তো এটা এখন আমি ভালো করে খুব কষে নিয়েছি, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দেখো এখানে অল্প একটুখানি হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি, এতে অল্প একটুখানি জল দিয়ে গুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষে নেব। এতে আরো সামান্য পরিমাণে তেল দিচ্ছি, মশলা এবার সুন্দর করে কষে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প করে জল দিলাম, এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব, 3 মিনিট ফোটানোর পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এই ভেজে রাখা পনির গুলো এর মধ্যে আমি তুলে দিচ্ছি, গ্রেভির মধ্যে সবগুলো পনির একইভাবে আমি দিয়ে দেব। ভাজার পর পনির গুলো দেখো কতটাই সুন্দর হয়েছে, আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন পনিরটাকে এভাবে যদি ভেজে রান্না করেন দেখবেন কতটা ভালো লাগবে খেতে। এবার আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে, খুন্তি দিয়ে একটু হালকায় নাড়িয়ে দিতে হবে এভাবে। স্বাদ অনুযায়ী অল্প করে চিনি দিলাম। এবার আমি 2 মিনিট খানিক ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখো কিছুটা ধনে পাতা নিয়েছি, ওপর থেকে এভাবে দিয়ে দেবো, ফ্লেভারটা খুব ভালো হবে। এবার কিন্তু আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নেবো, আমার বাঁধাকপির পনিরের রেসিপি একদম সম্পূর্ণভাবে তৈরি। এবার উপর থেকে 1 চামচ ঘি এভাবে আমি ছড়িয়ে দিলাম, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে এই রেসিপিটা, আর কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে দেখো। দেখো বন্ধুরা 1 পিস পনির তোমাদেরকে এভাবে তুলে দেখাচ্ছি, পনিরটা কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে দেখো, দেখে কি বোঝা যাচ্ছে যে এটা ছানার পনির নয় কি দুধের পনির নয়, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আমার এই বাঁধাকপি দিয়ে পনিরের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো যদি লেগে থাকে রেসিপি একটু তাহলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। আর আমার এই রেসিপিটা এতক্ষণ যে আপনারা দেখলেন এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, টাটা, এখন এই পর্যন্ত।